সম্মানিত উপস্থিতি, আল্লাহর পথে ব্যয় মনে দান সাদকা এগুলো বোঝায়। যদিও আপনারা গত জুম্মাতে দানের উপরে খুব, আল্লাহর পথে ব্যয় দানের উপরে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা গত জুম্মাতে শুনেছেন, আজকের এই জুম্মাতেও দানের উপরে যদি আলোচনা করি তাহলে ব্যাপারটা একটু খারাপ দেখায়। তারপরেও আমি বিষয়টা নির্ধারণ করেছি যে পরপর দুই জুম্মা দানের উপরে আলোচনা, কেননা এই জন্য নির্ধারণ করেছি, আমার সভাপতি সাহেব যেদিন আমাকে এই দানের ব্যাপারে কথা বলার কথা বলেছিলেন, সেদিন থেকে আমি একটু মন মশলা একটা ইচ্ছা করেছিলাম যে দানের উপরে কথা বলবো। সেই ক্ষেত্রে আমি রবিউল্লাহ ভাইয়ের কাছে একটু সাহায্য চেয়েছিলাম। তো রবিউল্লাহ ভাই আমাকে একটা তাহারিক দিল, আর তাহারিক তো এই তাহারিকে একটা গল্প পেলাম আর একটা ছোট্ট হাদিস পেলাম। হাদিসটা হয়তো 15 থেকে 20 সেকেন্ড লাগতে পারে আপনাদের সামনে বলতে। এই 20 সেকেন্ড যে হাদিসটা আমি ওই তাহারিক থেকে পড়েছি, এই 2000 সালের ফেব্রুয়ারি সংখ্যা তাহারিকটি, এই 20 সেকেন্ডের হাদিসটা আমার জীবন আমি কখনো পড়িনি, আমি শুনিও নি। হয়তো আপনারা অনেকেই শুনেছেন, আবার অনেকেই শুনেননি, কিন্তু আমি শুনিনি। এই 20 সেকেন্ডের হাদিসটা আমি আমার জীবনে কখনো শুনিনি আর আমি ব্যক্তিগতভাবে পড়িও নি। যখন এই কেন্দ্রিক হাদিসটা পড়া হয়ে গেল তখন নিয়ত করেছি যে হাদিসটা আমার মসজিদের মুসল্লিদেরকে অবশ্যই শোনাবো, কিন্তু আল্লাহ গত জুম্মাতে কবুল করেনি। এজন্য এই জুম্মাতে নির্ধারণ করেছি ওই 20 সেকেন্ডের ওই হাদিসটি শোনানোর জন্য। শুধুমাত্র আজকের বিষয়টাও নিয়েছি ওই আল্লাহর পথে ব্যয় দান। তবে যেহেতু সভাপতি সাহেব বলেছেন কোনো কালেকশন হবে না, কালেকশন এক জিনিস, দান এক জিনিস। কালেকশন হয়তো এককালীন করতে হয়, আর দান মানুষকে আজীবন করতে হয়। যেমন প্রতিদিন মানুষকে ভাত খেতে হয়, দান মানুষকে আজীবন করতে হয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দান করতে হয়। দান এক জিনিস, কালেকশন এক জিনিস, জাকাত আর এক জিনিস। জাকাত ধনীদের উপরে ফরজ, হ্যাঁ, আর দান সবার, সবাই দান করতে পারবে। অতএব আল্লাহর পথে ব্যয় করা, দান করা একটা ভালো ব্যাপার। তা 20 সেকেন্ডের হাদিস দিয়ে তো আর আমি আমার জুম্মা শেষ করতে পারবো না, এজন্য আমি এর সাথে কিছু গল্প যোগ করেছি। কিছু গল্প যোগ করে আমি আমার খুতবাটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। যেহেতু আজকে খুতবায় অধিকাংশ বেশি গল্পটাই হবে আপনাদের সামনে, এই জন্য আমি গল্প দিয়েই আমার আলোচনা শুরু করব। তবে আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি খুশি হবেন, আমাদেরকে রিজিক দিবেন। অথচ আমরা যখন আল্লাহর পথে ব্যয় করতে যাই তখন আমাদের মনের ভিতরে একটু কষ্ট লাগে যে এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমি উপার্জন করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, ক্ষেত খামারে ফসল ফলালাম, গবাদি পশুপালন করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, আমি নিজে হাতে করে অর্জন করে এই টাকা আবার দান সাদকা করবো, ব্যয় করবো আল্লাহর পথে, এটা কেমন হতে পারে? সম্মানিত উপস্থিতি, আসলে আপনার আমার কোনো অর্জন নেই, আপনার আমার কোনো অর্জন নেই। এই কথাটা বোঝানোর জন্য একটা গল্প বলি। একজন মহিলা এক মসজিদের হুজুরকে দাওয়াত করলো তার বাড়িতে খানাপিনার জন্য। যথারীতি ওই মহিলার বাড়িতে কোনো পুরুষ সন্তানাদি ছিল না, না ছিল স্বামী, না ছিল তার সন্তানাদি, মহিলা নিজেই খানাপিনার আয়োজন করেছে। গল্প বলছি, হুজুর তার একটি শিশু অবুধ ছেলেকে নিয়ে নির্ধারিত সময়ে ওই মহিলার বাড়িতে হাজির হলো। যখন খানাপিনার জন্য নির্ধারিত স্থানে বসলো, মহিলা বাড়িতে একটা সুন্দর পর্দা টাঙানো আছে, পর্দা, পর্দার আড়াল থেকে মহিলা এই হুজুরের জন্য বিভিন্ন প্রকার সুন্দর সুন্দর সুস্বাদু খাদ্য বাটিগুলো ঠেলে দিতে দিতে লাগলো, যেহেতু তার বাড়িতে কোনো পুরুষ ছেলে নাই। আর হুজুর ওখান থেকে ওই বাটি ধরে ধরে নিয়ে তার অবুধ সন্তান আর ওই হুজুর তৃপ্তি সহকারে খেতে লাগলেন। এক পর্যায়ে খানাপিনা শেষ হয়ে গেল। যখন খানাপিনা শেষ হয়ে গেল, ওই অবুধ শিশুটি তখন পিতাকে বললেন, ওই হুজুরকে বললেন যে আব্বু, আমাদের বাড়িতেও এমন একটা সুন্দর পর্দা লাগাবেন। তা বলছে, কেন আব্বু এমন সুন্দর পর্দা লাগাতে হবে, কারণ কি? বলছে, কেন আব্বু আপনি দেখলেন না পর্দা কি সুন্দর সুন্দর সুস্বাদু খাদ্য দিল আমাদেরকে? আমাদের বাড়িতেও যদি এমন একটা সুন্দর পর্দা থাকে তাহলে রোজ আমরা সুন্দর সুন্দর খাদ্য পাবো।
তা তখন হুজুর হতবাক হয়ে গেল যে অবশিষ্ট কি প্রশ্ন করলো। তখন হুজুর তাকে বোঝালো, দেখো বাবা, আসলে এই পর্দা আমাদেরকে খাদ্য দেয়নি, পর্দার আড়ালায় কেউ না কেউ রয়েছে, পর্দার আড়ালে কেউ না কেউ রয়েছে যাকে আমরা দেখতে পাচ্ছি না, সে ওই খাদ্যগুলো পর্দার আড়াল থেকে ঠেলে ঠেলে দিচ্ছে, আর আমরা পর্দার অপর সাইড থেকে সেটা ধরে ধরে নিয়ে খাচ্ছি। এটাই হলো এই পর্দার আর খাদ্যের মাঝে পার্থক্য। অতএব পর্দা আমাদেরকে খাদ্য দেয় না, পর্দার আড়াল থেকে কেউ খাদ্য ঠেলে দিচ্ছে সেটা আমরা খাচ্ছি। ঠিক দুনিয়াবি জীবনে আমরা যারা মনে করেছি যে আমাদের ক্ষেত খামার আমাদেরকে ফসল দেয়, আমাদের চাকরি বাকরি আমাদেরকে অর্থ দেয়, আমাদের মিল কারখানা আমাদের গাড়ি বাড়ি উপার্জন দেয়, এগুলো আমাদের খাদ্য অর্থ সম্পদশালী করার জন্য এগুলো আমাদের দেয়, এগুলো থেকেই আমরা আমাদের খাদ্য পাই, টাকা পয়সা পাই, বিজনেস পাই, এগুলো পাই, এটা আমরা যারা মনে করি তারা ওই অবশ শিশুর মতো, যে অবশ শিশু মনে করলো যে পদ্মা আমাদেরকে খাদ্য দিচ্ছে, ওই অবশ শিশুর মতো আমরা, তাই আমরা মনে করেছি যে ফসল বা জমি আমাদেরকে খাদ্য দিচ্ছে, আমার চাকরি আমাকে খাওয়াচ্ছে, এটা মনে করেছি। কিন্তু না, আপনার জমিটা হচ্ছে একটা পর্দা, আপনার ওই দোকানটা হচ্ছে আপনার একটা পর্দা, আপনার চাকরিটা হচ্ছে একটা পর্দা। এই পর্দার আড়ালে একজন রয়েছেন যাকে আমরা দেখি না, যাকে আমরা দেখতে পাই না, অনুধাবনও করি না, তিনি হচ্ছেন আমাদের রব। তিনি ওই পর্দার আড়াল থেকে আমাদের জন্য খাদ্যগুলো ঠেলে ঠেলে দিচ্ছেন, আমাদের জন্য ফসলগুলো ঠেলে ঠেলে দিচ্ছেন, আর আপনি আমি এখান থেকে ওই অবশ শিশুর মতো পর্দার কাছ থেকে খাদ্য পাচ্ছি এই মনে করে ভক্ষণ করেছি। সম্মানিত উপস্থিতি কখনোই নয়। অতএব আমাদের উচিত হবে যে আল্লাহ পর্দার আড়াল থেকে আমাদেরকে দেখা না দিয়ে আমাদের জন্য এত রিজিকের ব্যবস্থা করেছেন, এত আরাম আয়েশের ব্যবস্থা করেছেন, তার একটু শুকরিয়া আদায় করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, ওয়াইস্তাআজ্জানা রাব্বাকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে যখন তোমাদের রব তোমাদেরকে বলল যে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, তার নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তার নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়ামতের অঢল ভান্ডারকে তোমাদের জন্য আরো বাড়িয়ে দিবেন, প্রসিদ্ধ করে দিবেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা কুফুরি করো, যদি আল্লাহর এই শুকরিয়া আদায় করতে গিয়ে সংকোচবোধ মনে করো, তাহলে জেনে রেখে দেও আল্লাহর আযাব বড় কঠিন রয়েছে তোমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, অতএব এই আয়াত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাতে করে আমরা সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। যদি আল্লাহ রাব্বুল আলামিন কি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন, এ কথা বলেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে আমাদেরকে আরো সুন্দর করে সুস্পষ্ট করে বলে দিচ্ছেন যে আমি কিভাবে তোমাদের সম্পদকে, তোমাদের রিজিককে, তোমাদের ধন সম্পদকে আমি আল্লাহ বাড়িয়ে থাকি, এ বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন সূরা বাকারার 261 নম্বর আয়াতে। তিনি বলছেন, মাসালুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি সুমবুলাতিন মিয়াতিন আল্লাহু ইযাইফু লিমা ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, এই ব্যয়ের দৃষ্টান্ত এরূপ যে একটা বীজ তোমরা বমন করলে, একটা বীজ তোমরা রোপণ করলে এবং ওই বীজ হতে 7টি ডানা বাইর হলো, 7টা সীসা বাইর হলো, আর প্রত্যেকটি সীসাতে আল্লাহ রাব্বুল আলামিন 100 করে দানা তোমাদের জন্য নির্ধারণ করেছেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দানের বিবরণ, আল্লাহর পথে ব্যয়ের বিবরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্ত দিয়েছেন যে তোমরা একটা বীজ যদি বমন করো আমি সেই বীজ হতে 7টা শীষ বাহির করব, শুধু 7টা শীষ বাহির করে আমি ক্ষান্ত হব না, সেই 7টা শীষে প্রত্যেকটি শীষে আমি 100 করে সরষা দানা ফোলাবো। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহু ইযাইফু লিমা ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ যাকে ইচ্ছা তার ধনসম্পদ বা তার এই প্রতি
ইনকাম আরো বহুগুণ বাড়িয়ে দিতে পারেন, কারণ আল্লাহ হচ্ছেন ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময় সর্বজ্ঞ, তার ধনভাণ্ডারের কোনো কমতি নেই, তার প্রাচুর্যের কোনো কমতি নেই। আল্লাহ যে মানুষকে কত দিতে পারেন এ বিবরণ আমরা দিয়ে শেষ করতে পারবো না। সংক্ষিপ্ত এই বিবরণ দিয়ে আপনাদের সামনে যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে আমরা অবশ্যই সর্ব অবস্থাতেই আল্লাহর পথে ব্যয় করব, এই মন মানসিকতা আমরা অবশ্যই রাখবো। অবশ্যই আপনারা অনেক ব্যয় করেছেন, আজকে কালেকশনের বক্তব্য নয়, তবে দানের বক্তব্য। আমাদের মন মানসিকতা যেন এমন থাকে যে আমরা একটু দানে অভ্যস্ত হই, মসজিদের কোটাতে একটু দান করি, 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা, এভাবে দানের জন্য আমরা অভ্যস্ত হই। এই অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, যে তাহারিকের গল্প বা তাহারিকের হাদিসটি বলতে চেয়েছিলাম 20 সেকেন্ডের, সেই হাদিসটি এবার আপনাদের সামনে বলার চেষ্টা করছি। তার আগে তাহারিকে যে গল্পটি লিখে ওই হাদিসটি বলেছেন সেই গল্পটি আপনাদের সামনে বলতে চাই, যে দান এমন একটা জিনিস, দান করলে মানুষের রোগ ব্যাধি বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূরভূত করে দেন। এই কথাটি বোঝানোর জন্য তাহারিকে একটা গল্প লিখেছেন, সাথে সাথে এই হাদিসটাও উল্লেখ করেছেন। তাহারিকের গল্পটি হলো এমন যে একজন মহিলার কিডনির সমস্যা দেখা দিল, একজন মহিলার কিডনির সমস্যা দেখা দিল, বহু ডাক্তার কবিরাজ দেখিয়ে কিডনি ভালো হলো না। অতঃপর ডাক্তাররা তাকে জানিয়ে দিল যে তোমার কিডনিটি প্রতিস্থাপন করতে হবে, অর্থাৎ ট্রান্সফার করতে হবে, অন্যের দেহ থেকে একটা কিডনি তোমার দেহেতে এনে লাগাতে হবে, কারণ তোমার কিডনি সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে গিয়েছে। এই মহিলাটি ছিল ধনবান, তাই একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিল যে 5 লক্ষ টাকার বিনিময়ে আমি একটি কিডনি ক্রয় করতে চাই। অতএব এই বিজ্ঞাপন পেয়ে একজন দুস্থ গরিব মহিলা ওই ঠিকানায় হাজির হলো, হাসপাতালে হাজির হলো, হাজির হয়ে মহিলার সঙ্গে দেখা করলো এবং কিডনি দিতে রাজি হয়ে গেল, 5 লক্ষ টাকায় কিডনি দিতে রাজি হয়ে গেল। ডেট নির্ধারণ হলো, অমুক দিন কিডনি প্রতিস্থাপন করা হবে, ট্রান্সফার করা হবে। ঠিক যে সময়টি যে দিনেই এই কিডনি প্রতিস্থাপন করা হবে তার আগ মুহূর্তে এই যিনি রোগী মহিলা, এই রোগী মহিলা যিনি কিডনি দিবেন তার সঙ্গে একটু দেখা করতে গিয়েছেন যে পূর্বে একটু দেখা করে আসি, কিডনি দেয়া নেওয়ার আগ মুহূর্তে একটু দেখা করে আসি। তাই তিনি যে কেবিনি রয়েছেন সেখানে দেখা করার জন্য গেলেন। গল্প বলছি কিন্তু, আত্মাহারিকের গল্প, গল্পের মাধ্যমে জ্ঞান। দেখা করতে যখন গিয়েছেন তখন দেখে ওই যিনি কিডনি দিতে চেয়েছেন ওই মহিলাটা খুব কান্নাকাটি করছে, ওই মহিলাটি খুব কান্নাকাটি করছে। তখন এই রোগাক্রান্ত মহিলা বলছে, আসলে আপনি কান্নাকাটি করছেন কেন, আপনাকে কি কেউ কিডনি দিতে নিষেধ করেছে, নতুবা কিডনি দিলে আপনি মারা যাবেন বা কিছু হবে, এমন কি কেউ কিছু বলেছে, আপনি কান্নাকাটি করছেন কেন? তো তখন এই মহিলা বলছে যিনি কিডনি দিবেন, বলছে দেখেন আমার অবসন্তানদের জন্য এই টাকাটি আমার খুব প্রয়োজন, কিন্তু আমার ভয় হয় এই কিডনি দিতে গিয়ে যদি আমি মারা যাই, আমার অবুজ দুটা শিশু রয়েছে, তাদেরকে কে দেখভাল করবে, এই ছোট ছোট বাচ্চাদেরকে কে দেখবে, তাদের এই চিন্তা করে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার কান্না চলে আসছে, আবার টাকাটাও আমার খুব প্রয়োজন, দুটা দিকেই ভেবে আজ আমি কান্না চলে পাই। এই বলেই ওই মহিলাটি আরো জোরে চিৎকার করে কান্নাকাটি করতে লাগলো। তখন রোগাক্রান্ত মহিলা ওই যিনি কিডনি দিবেন তাকে সান্ত্বনা দিয়ে বলল, বোন তুমি কান্নাকাটি করো না, তোমার কিডনি আমি নেব না, তবে এ কথা সত্য যে আমি তোমাকে যে 5 লক্ষ টাকা দিতে চেয়েছি সে 5 লক্ষ টাকা তোমাকে আমি দিয়েই দেব, এই তোমার জন্য যেটা নিয়ে এসেছি আজকে দিব বলে এ 5 লক্ষ টাকা তোমাকে দিয়ে দিলাম, এর বিনিময়ে আমি তোমার নিকট থেকে আর কিছুই চাই না, আমি চলে যাচ্ছি বাড়িতে, তোমার কাছ থেকে কিডনি নিব না। এই বলে মহিলাটি চলে গেল, আর এই মহিলা যিনি কিডনি দিতে চেয়েছিলেন ইনিও আনন্দিত হলেন, আনন্দিত হয়ে তার জন্য অনেক প্রাণ খুলে দোয়া করলেন। অতঃপর কিছুদিন পরে যিনি রোগাক্রান্ত মহিলা উনি গেলেন তার কিডনিকে চেক আপ করানোর জন্য, যখন সেখানে চলে গেলেন, চলে গিয়ে ডাক্তার চেক আপ করালো, তখন রিপোর্ট উল্টা আসলো,
একবারে উল্টা, যে কিডনি একবারে ড্যামেজ সেই কিডনি একবারে ভালো, যে কিডনি একবারে ড্যামেজ সেই কিডনি একবারে ভালো। ডাক্তার রিপোর্ট দেখেই চমকে গিয়েছে, এসে বলছে কি করে হয়, আপনার কিডনি তো একেবারে ড্যামেজ ছিল, আপনার তো কিডনি প্রতিস্থাপন করার কথা ছিল, ট্রান্সফার করার কথা ছিল, আপনার কিডনি কি করে ভালো আপনি ভালো হলো, আপনি কি করেছেন, কি চিকিৎসা নিয়েছেন? তখন এই মহিলা বলছে আমার আল্লাহ এমনটাই হয়তো বা পারেন, আসলে আমি কোনো চিকিৎসা নেইনি, এই এই কাজগুলো আমি করতে চেয়েছিলাম, বিনিময়ে যখন এই পজিশন তৈরি হয়েছিল আমি সেই 5 লক্ষ টাকা তাকে দিয়ে বাড়ি গিয়ে বসেছিলাম। অতঃপর আজকে দেখছি সেই আল্লাহ যার জন্য আমি এই 5 লক্ষ টাকা দান করেছিলাম সেই আল্লাহ আমার কিডনিকে ভালো করে দিয়েছেন। তখন মহিলা যে হাদিসের উদ্ধৃতিটি স্মরণ করেছিলেন সেই হাদিসের উদ্ধৃতিটি এই তাহরিকে লিপিবদ্ধ করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাও মারযাকুম বিসসাদাকাতি, দাও মারযাকুম বিসসাদাকাতি, তোমরা দান এবং সাদকার মাধ্যমে তোমাদের রোগীদেরকে প্রতিষেধকের ব্যবস্থা করে দাও, তোমরা দান এবং সাদকার মাধ্যমে তোমাদের মাঝে যারা রোগী রয়েছে এই রোগীদেরকে প্রতিষেধকে তথা রোগমুক্তির ব্যবস্থা করে দাও। তাবারুনি সহিহুল জামে হাদিস নম্বর 3358। সুবহানাল্লাহ, কত বড় একটা নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঘোষণা করেছেন যে মানুষ যদি দান সাদকা করে কোনো রোগাক্রান্ত ব্যক্তির পক্ষ হয়ে, কোনো ব্যক্তির পক্ষ হয়ে যদি কোনো ব্যক্তি দান সাদকা করে বিপদে পড়ে রোগাক্রান্ত হয়ে, রাসূল বলছেন এই দান সাদকার মাধ্যমে ওই রোগাক্রান্ত ব্যক্তির রোগ ভালো হয়ে যায়, তার শিফা দান করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আমি এটা জানতাম না যে দানের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোগ ভালো করেন, এটা আমার জানা ছিল না। দান করলে অনেক নেকি হবে, কিন্তু রোগে পতিত হলে চিকিৎসার বদলাতে দান করলে সেটা কাজে আসবে, এটা আমি এই হাদিস পড়ে অনুধাবন করেছি সম্মানিত উপস্থিতি। অতএব যদি দান করা যায়, যদি আল্লাহর পথে ব্যয় করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি যাবতীয় বালা মুসিবত রোগ থেকে, রোগ শোক চিন্তা দুর্দশা হতে আমাদেরকে মুক্তি দিবেন। আমি বহু আগে আরেকটি গল্প শুনেছিলাম, একজনের সন্তান ঢাকাতে চাকরি করেন, মা রয়েছে তার গ্রাম্যতে, গ্রাম্য বাসায় হঠাৎ অসুস্থতায় মায়ের রক্ত প্রয়োজন হবে, ছেলের কাছে ফোন এসেছে মায়ের রক্ত প্রয়োজন, কিন্তু যে গ্রুপের রক্ত প্রয়োজন সেই গ্রুপের রক্ত মিলানো যাচ্ছে না, আমরা বহু খোঁজাখোঁজ করেছি রক্ত মিলানো যাচ্ছে না, ছেলে কি করবে, তিনি ঢাকায় রয়েছেন, সকালে বাইর হলে সন্ধ্যায় পৌঁছাবে, কি করবে ছেলে? হতবাক ছেলে হঠাৎ করে একটা বুদ্ধি দিয়ে পার্শ্ববর্তী একটা হাসপাতালে চলে গেল, পার্শ্ববর্তী একটা হাসপাতালে চলে গিয়ে বলছে আমার দেহে এই রক্ত রয়েছে, কাউকে কি এই রক্ত প্রয়োজন, আমার দেহে এই রক্ত রয়েছে, কাউকে কি এই রক্ত প্রয়োজন? এক সময় দেখা গেল একজন ক্যান্ডিডেট বলছে জি আমার ওই গ্রুপের রক্ত প্রয়োজন। তখন এই ব্যক্তি ঢাকাতে বসে ঢাকার হাসপাতালে, ঢাকাতে বসে ঢাকার হাসপাতালে ওই একজন রোগীকে রক্ত দিলেন যার রক্তের প্রয়োজন, রক্ত দিয়ে এবার শান্তভাবে গাড়ির টিকিট কেটে যখন পরিবহনের পথ ধরে এগিয়ে চলেছেন, কিছুক্ষণ পরেই এই ব্যক্তির কাছে ফোন চলে এসেছে, এসে বলছে ভাইজান রক্ত মিলেছে, কোথা থেকে কোনো এক ভাই আমরা চিনি না, এসে বলছে আমার এই রক্ত প্রয়োজন, এই হাসপাতালে কি কারণ এই রক্ত প্রয়োজন, আমার দেহে এই রক্ত রয়েছে, এই হাসপাতালে কি কারণ এই রক্ত প্রয়োজন? তখন আমরা বলেছি জি 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 আমাদের এই রক্ত প্রয়োজন। তখন এই ভাই রক্ত দিয়ে চলে গেল। দেখুন আল্লাহ কিভাবে মানুষের এই বিপদ থেকে রক্ষা করে, এই ব্যক্তি রক্ত দান করেছে ঢাকাতে, আর এই দান আল্লাহ পৌঁছে দিয়েছে তার গ্রাম্যময় মায়ের চিকিৎসা কেন্দ্রে। ওটা তো আমি অনেক দূরের কথা বললাম, আমি আমার মায়ের কথা আপনাদের সামনে বলতে চাই, আমি আমার মায়ের কথা আপনাদের সামনে বলতে চাই। আমার মা আমাকে বলেছিল, আমার মা আমাকে বলেছিল যে আরাফাত হোসেন তুমি বাইরে ইমামতি করো, তোমাকে আমি খেদমত করতে পারি না, তোমার সেবা যত্ন আমি করতে পারি না, তোমাকে রান্না বান্না করে আমি খাওয়াতে পারি না,
তোমার জন্য আমি দোয়া করি, সাথে সাথে যে কাজটি করি সেটা হলো এই, আমার বাড়িতে যদি সামান্যতম কোনো কিছু আয়োজন করি, সামান্য কিছু ভালো কিছু করি, আমি আমার মসজিদের ইমামকে ডেকে এনে বলি যে ইমাম সাহেব বা ভাই তুমি এটা খাদ্য গ্রহণ করো, কারণ আমি বিশ্বাস করেছি যদি আমি এখানে এই ইমামকে আমি এই খাদ্য খাওয়াই তাহলে আমার সন্তান যেখানে যে প্রান্তে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই খাদ্যকে সেখানে পৌঁছে দিবেন। আমি আমার মায়ের কথা 100% বাস্তবায়ন পেয়েছি। আমি যেখানে এই যে প্রান্তে যে মুহূর্তে ইমামতি করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই মসজিদের মুসল্লিদেরকে দিয়ে কিভাবে যে আমাকে সাহায্য সহযোগিতা করেছে, নাজ নিয়ামত দিয়ে সাহায্য করেছেন, সেটা আমি বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। শুধু বলতে পারি আমার মা খাদ্য গ্রহণ করিয়েছে ওই সাতক্ষীরায় কাশেমপুরে একজন মসজিদের ইমামের, আর সেই খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছে। আমি যখন যেখানে যে মুহূর্তে যে জায়গাতে ইমামতি করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছে। এভাবেই যদি মানুষ মানুষের জন্য দান সাদকা করে, রোগাক্রান্ত ব্যক্তির জন্য দান সাদকা করেন, বিপদ পতিত ব্যক্তির জন্য দান সাদকা করে, আমাদের দয়াময় আল্লাহ এই বাংলাদেশ থেকে আমেরিকায় সেটা পৌঁছে দিবেন, আমেরিকা থেকে বাংলাদেশে সেটা পৌঁছে দিবেন। এটা আমাদেরকে করতেই হবে সম্মানিত উপস্থিতি। অথচ আমরা দান সাদকা করতে চাই না, অথচ আমরা দান সাদকা করতে চাই না। আমার সন্তান রয়েছে বিদেশে, মালয়েশিয়া রয়েছে, আমার সন্তান রয়েছে সিঙ্গাপুরে, আমার সন্তান রয়েছে সৌদি আরবে, আমার সন্তান রয়েছে দুবাই, আমার সন্তান রয়েছে আমেরিকায়, আমার সন্তান রয়েছে রাশিয়ায়। তারা সেখান থেকে ইনকাম করে মাসে মাসে হাজার হাজার লাখ টাকা আমার জন্য প্রেরণ করছে, কিন্তু সেই সন্তান সেখানে বিপদে রয়েছে, করোনায় আক্রান্ত রয়েছে, অথবা করোনার মাঝে বিপদগ্রস্ত রয়েছে। আমি তার টাকা নিয়ে এখানে রাজভক্তি রেখাচ্ছি, অথচ সেই সন্তানের জন্য আল্লাহর দরবারে একটু বলছি না, আল্লাহ আমার সন্তান বিপদে রয়েছে, আমার সন্তান দূর দেশে পরবাসে রয়েছে, আমার স্বামী রয়েছে পরবাসে, আমার স্বামী সেখান থেকে উপার্জন করে দিচ্ছে, আমরা বাড়িতে খানাপিনা করছি, আমার সন্তান আদি খানাপিনা করছে, আমি আমার সেই স্বামীর নামাজের জন্য, আমার সেই স্বামীর সুস্থতা কামনার জন্য, হেফাজতের জন্য, আমার সন্তানের সুস্থতা কামনার জন্য, আমার ভাইয়ের সুস্থতা কামনার জন্য আমি তোমার দরবারে 5 টাকা 10 টাকা 500 টাকা 100 টাকা দান করলাম, আল্লাহ এই দানের বিনিময়ে তুমি তাকে হেফাজত করিও। এটা আমরা কেউ বলতে চাই না সম্মানিত উপস্থিতি। আমরা মানুষকে ভালোবাসি, শুধু মৌখিক ভালোবাসি, অন্তরের ভালোবাসা আমাদের আজ দুনিয়াবি অর্থের কাছে হারিয়ে গিয়েছে। এই কথাটা বোঝাতে গিয়ে আমি আরেকটা গল্প বলে থাকি। গল্পটি হলো এই যে একজন ব্যক্তি এক কুকুরকে ভালোবাসত, একজন ব্যক্তি এক কুকুরকে ভালোবাসত, কুকুরও ব্যক্তিকে ভালোবাসত। তা একজন এক সময়ে এই কুকুরটা নিয়ে এই ব্যক্তি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, পথিমধ্যে কুকুরটা খিদার জ্বালায় পড়ে জিহ্বা বাইর হয়ে গিয়েছে, মরবে মরবে ভাব। তা যার কুকুর যিনি মনিব এই মালিক পাশে বসে বসে কুকুরের পাশে কাঁদছেন। একজন পথিক যখন হেঁটে যায় তখন এই পথিক জিজ্ঞাসা করে, আরে ভাই কুকুরটা দেখছি ঘুমিয়ে আছে, তার জিহ্বা বাইর হয়ে যায়, আপনি পাশে কান্নাকাটি করছেন, ব্যাপারটা তো বুঝলাম না। তখন এই মালিক বলছে, আসলেই এই কুকুরটা আমার, আমি কুকুরকে খুব ভালোবাসি আর কুকুরটাও আমাকে খুব ভালোবাসে, যাবতীয় বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করে, আমার বাড়ি দারোয়ান লাগে না, সারা রাত এই কুকুর পাহারা দেয়, আমি যখন কোনো সফরে যাই আমার বডিগার্ড লাগে না, হিংস্র প্রাণী হতে বিভিন্ন জিনিস হতে এই কুকুর আক্রমণ করে বডিগার্ডের নেয়, হ্যাঁ আমাকে পাহারা দেয়। আজকের এই কুকুর খিদার জ্বালায় মারা যাচ্ছে, আজকে আমার এই কুকুরকে হারাতে হচ্ছে, তিনি আজ মৃত্যুমুখী হয়ে চলেছেন। তাই এই দুঃখে এই আফসোসে আমার আজ হৃদয় থেকে চোখে পানি চলে এসেছে, আমি আজ কাঁদতেছি যে আমি এতদিনের একটা সঙ্গী এত বড় বন্ধুকে হারাচ্ছি, এজন্য আমি কাঁদছি। তো তখন ওই লোকটি বলছে, আপনার এই পুটলা কি? বলছে পুটলার ভিতরে আমার সফরের কিছু জিনিস রয়েছে। বলছে সফরের কেমন জিনিস রয়েছে? বলছে আমার কিছু জামা কাপড় গামছা, হ্যাঁ টাকা পয়সা, কিছু হালুয়া রুটি চিড়ি পাউরুটি এগুলো আমি এর ভিতরে রেখে দিয়েছি। তখন এই লোকটা বলছে, আরে ভাই কুকুর খিদার জ্বালায় মরে যায়, আপনার কুকুরের প্রতি ভালোবাসা, পুটলার ভিতরে হালুয়া রুটি, কিন্তু পুটলার ভিতরে হালুয়া রুটি খুলে আপনি কুকুরকে দিচ্ছেন না, পাশে বসে বসে চক্ষু দিয়ে পানি ফেলাচ্ছেন, আসলে পুটলা খোলো হালুয়া রুটি ঢালো পাশে বসে কাদা লাগবে না। আমরা হয়ে গেছি ওই মানুষের মতো যে আমরা কুকুরের পাশে বসে বসে ভালোবাসাই কাঁদতে রাজি রয়েছি, কিন্তু পুটলার ভিতর থেকে হালুয়া রুটি
বের করতে রাজি নই। হেলুয়া রুটি যেটা রয়েছে এটা পুটলার ভিতরে থাকবে, পাশে একটু কেদা দিতে রাজি রয়েছি কিন্তু হেলুয়া রুটি দিতে রাজি নেই সম্মানিত উপস্থিতি। অতএব আমাদেরকে হেলুয়া রুটি দিয়েই মানুষের জন্য কাঁদতে হবে, শুধু অভিনয়ের কান্না কাঁদলে হবে না সম্মানিত উপস্থিতি। অবশ্যই এখানে যেটা আমি পেয়েছি, এখানের মানুষ অনেক দানবীর অনেক দান করেছেন, প্রতি জুম্মাতেই কিছু কিছু দান আমি দেখি যে বিভিন্ন ভাইয়ের পক্ষ থেকে, তারা প্রবাসে থাকে তাদের পক্ষ থেকে এখানে দান আসে, অনেকেই কোটায়ও দান দেন, এভাবে আমরা দেখি। অতএব আমি সবাইকে ঢালোভাবে দোষারোপ করবো না, আবার সবাই যে দানবীর সে কথাও বলবো না। কিছু কিছু দানবীর আছে বাংলালিঙ্গ মার্কা, কিছু কিছু দানবীর আছে বাংলালিঙ্গ মার্কা। বাংলালিঙ্গ মার্কা কেন বললাম, বাংলালিঙ্গের গায়ে একটা অ্যাড থাকে দেখবেন, বাংলালিঙ্গ দেখবেন একটা অ্যাড দেয়, সেই অ্যাডে লেখা রয়েছে দেয়ালে বা কোথাও যদি থাকে দেখবেন লেখা রয়েছে বদলে যাও বদলে দাও, বদলে যাও বদলে দাও। এই বদলে যাও বদলে দাও এই কথাটির ভিতরে আমরা যে কথাটি প্রকাশ পাই সেটা হচ্ছে যে আপনি বদলে যান আপনি বদলে দিন, আপনি বদলে যান আপনি বদলে দিন। তাই অর্ডার করা হচ্ছে যে তুমি বদলে যাও তুমি বদলে দাও। কিন্তু আমরা এই বাংলালিঙ্গ এক বিশ্বাস করি না, আমরা এই কথা বিশ্বাস করি বদলে যাই বদলে দিই, বদলে যাই বদলে দিই, বদলে যাও তোমাকে বলতে আমি রাজি নেই, আমি বলতে চাই নিজে আগে বদলে যাই, নিজে সমাজকে বদলে দিই। আমরা অনেকেই দানবীর এমন যে ওই বাংলালিঙ্গ মার্কা অন্যকে বলি দান করো দান করো দান করো, নিজে এক টাকাও দান করবো না, এমন দানবীর বহু রয়েছে। এখানে না থাকলেও আমার দেখা চোখে বহু রয়েছে, অন্যকে দান করাতে ভালোবাসে, অন্য দান না করলে সমালোচনা করতে ভালোবাসে, কিন্তু তার পকেট থেকে কখনো এক টাকা বাইর হবে না। যদিও এখানে আল্লাহ চলে অনেক ভালো, এই করোনার মধ্য দিয়ে মানুষ অনেক দান করেছে, এত বড় একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, এটা অবশ্যই আমি শুকরিয়া আদায় করি এখানের মানুষের, যে তারা তাদের পকেটের টাকা দিয়ে এখনো পর্যন্ত আমি অনেক মানুষকে দেখি যে দানের কথা বললেই একবার না বলে না, কিছু না কিছু দেয়, এমন মানুষ আমি এখানে পেয়েছি যাদের নাম আমি বলতে চাই না সম্মানিত উপস্থিতি। অতএব বলতে চাচ্ছিলাম দান সাদকা করতে হবে মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য, দান সাদকা করতে হবে আমাদের যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, এসে বলছেন ইন্না উম্মাত তুলিতাত নাফসাহা আমার মা হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু আমি মনে করেছি তিনি যদি কথা বলতে পারতেন তাহলে তিনি দান সাদকা করতেন অথবা দান সাদকা করার কথা বলতেন, ফাহাল্লাহ আজরুন মিং সাদাকতুহু আনহা, যদি আমি আমার মায়ের পক্ষ হতে দান সাদকা করি তাহলে কি সেই দান আমার মায়ের নিকটে পৌঁছাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কলা নাম, তুমি যদি তোমার মৃত মায়ের পক্ষ হতে দান সাদকা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দান সাদকাকে তোমার মৃত মায়ের নিকটে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী হাদিস নম্বর 1388, মিশকাতের হাদিস নম্বর 1950 বর্ণিত হাদিস দিয়ে প্রমাণিত হয় যে আমাদের মাঝ থেকে যারা আমাদের আপনজন হারিয়ে গিয়েছে, আমাদের পিতা হারিয়ে গিয়েছে, আমাদের মাতা হারিয়ে গিয়েছে, আমাদের দাদা হারিয়ে গিয়েছে, আমাদের দাদি হারিয়ে গিয়েছে, অনেকের সন্তানাদি হারিয়ে গিয়েছে, অনেকের ছেলে অনেকের মেয়ে অনেকের স্ত্রী অনেকের স্বামী, তারা আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, আমাদের আপনজনরা চলে গিয়েছে, আমরা যারা উত্তরসূরি দুনিয়াতে রয়েছি তাদের উচিত হবে তাদের নাজাতের জন্য এই দুনিয়ার বুকে কিছু কিছু দান সাদকা করা। সন্তান হিসেবে যদি আমি দুনিয়ার বুকে, তার আপনজন হিসেবে যদি আমি দুনিয়ার বুকে সামান্য সামান্য দান সাদকা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দান সাদকাকে ওই মৃত ভাই মৃত মা মৃত বাবা মৃত স্বামী মৃত স্ত্রীর নিকটে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন, এ কথা আমাদের সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ আমরা একদিন মানুষকে বেদাতি অনুষ্ঠান করে ওই ডাল ভাত গোশ ভাত খাইয়ে দিতে রাজি রয়েছি, কিন্তু রাসূলের সুন্নাতকে অনুসরণ করে আল্লাহর পথে ওই মৃত ব্যক্তির জন্য দান সাদকা করতে রাজি নেই। অনেকেই করে, আমি আবার সবাইকে কিন্তু ঢালোয়া বলবো না, অনেকেই করে অনেকেই করে, কিছু হয়তো মানুষ করে না, তবে আমাদের করতে হবে। আমি আপনাদের মাঝে এতগুলো আয়াত দিয়ে বা গল্প দিয়ে যে কথাগুলো আপনাদের সামনে পেশ করতে চেয়েছি সে কথাগুলো এই যে আমাদেরকে দানে অভ্যস্ত হতে হবে,
আমাদেরকে আল্লাহর পথে ব্যয় অভ্যস্ত হতে হবে। যদি আমরা দান করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বালা মুসিবত থেকে মুক্তি দিবেন। হয়তো আপনি ভাবছেন যে বালা মুসিবত থেকে মুক্তি দিবে কই, দান তো অনেক করেছি কিন্তু কই আমার যে অসুখ ছিল বাবা আমার অসুবিধা ছিল তা থেকে তো আল্লাহ মুক্তি দেয়নি। জি আপনি বুঝতে পারেননি, হয়তো আপনার অসুখটা আরো মারাত্মক হয়ে যেত, আপনি বাড়িতে ডায়রিয়া হয়েছে একটা স্যালাইন অথবা ফিলমিট খেয়ে আপনি হয়তো সুস্থ রয়েছেন, কিন্তু আপনি দান করার কারণে আপনাকে ওই সদর হাসপাতালে ভর্তি করা লাগেনি। আপনি হয়তো অসুস্থ রয়েছেন, আপনি দান করেছেন এজন্য আপনাকে দিন 30 টাকার ঔষধ কিনলে আপনার দিন চলে যায়, কিন্তু আপনি দান না করতেন তাহলে দিন 500 টাকার ওষুধ কিনেও আপনার দিন চলতো না। আপনি দান করেছেন বলে তো আল্লাহ আপনাকে 30 টাকার ভিতরে সীমাবদ্ধ রেখেছে, আপনি এ কথা কেন বিশ্বাস করেন না? আরে মুসলিমের তো প্রথম শর্ত হলো ঈমান আনয়ন করা, যেটা দেখা যায় না। ইসলামের প্রথম আদেশ হলো ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা, যেটা দেখা যায় না এটা আগে বিশ্বাস আনতে হবে, তারপর তো সে মুসলিম। অতএব আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন এই যে তোমরা দান সাদকা করো এর মধ্য দিয়ে আমি তোমাদের বিপদ থেকে মুক্তি দিব, তোমাদের রোগ মুক্তি করব, তোমাদের পরিবারের যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিব। এ কথা আল্লাহ বলেছেন, আমাদের রাসূল আমাদেরকে জানিয়েছেন। এই বিশ্বাসের নামই তো হলো মুসলিম, এই বিশ্বাসের আত্মসমর্পণের নামই তো হচ্ছে ইসলাম। অতএব সেই বিশ্বাস যদি আমার না থাকে, সেই আকীদা যদি আমার না থাকে, আমি কিসের ইসলামী ধর্ম অনুসন্ধান করি, আমি কিসের মুসলিম বলে দাবি করি সম্মানিত উপস্থিতি? অতএব এ বিশ্বাস আমাদেরকে আনতে হবে, সর্ব অবস্থাতেই আল্লাহর পথে আমাদেরকে ব্যয় করতে হবে। জেনে রেখে দিয়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরযি ওয়ালাকিনাল গিনাই গিনাইন নাফসি, বুখারী মিশকাত হাদিস নম্বর 5170 বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ধনবান হওয়া সম্পদশালী হওয়া প্রাচুর্যের নাম নয়, যার গাড়ি বাড়ি রয়েছে, অট্টলিকা রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, মিল কারখানা রয়েছে, এই ব্যক্তি ধনবান, এই ব্যক্তি সম্পদশীল। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকার করেছেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকার করেছেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধনী, ওই ব্যক্তি সম্পদশীল, ওই ব্যক্তি ধনী, ওই ব্যক্তি সম্পদশীল যার অন্তরটা ধনী। বলা কিন্নাল গিনাই গিনাইন নাফসি, ওই ব্যক্তি হচ্ছে ধনী যার অন্তরটা ধনী, যার অন্তরটা ধনী, ওই ব্যক্তি হচ্ছে ধনী যার টাকা নেই, তুমি 1 টাকা দান করতে মন চায়, অন্তরটা বড়, ওই ব্যক্তি হলো পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদশালী। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদেরকে বলবো, দুনিয়ার জীবনে থেকে দুনিয়ার এই তুচ্ছ জীবনটাকে মূল্যায়ন করিয়েন না, পরকালীন জীবনটাকে মূল্যায়ন করিয়েন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন, দুনিয়া হচ্ছে এই যার পিঠ দেখা যায়, ওই চলে যাচ্ছে পিঠ দেখা যায়, ওটা হচ্ছে দুনিয়া। ওয়ারতাহালাতিল আখিরা মুকবালাতুন, আর আখিরাত হচ্ছে এই যেটার মুখ দেখা যায়। অতএব যে চলে যাচ্ছে ওই পিঠ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দুনিয়া, আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আর ওই যে মুখ দেখা যাচ্ছে, মুখ বের করে রয়েছে আমার দিকে আছে, ওটা হচ্ছে আখিরাত, ওটা হচ্ছে আখিরাত। যার পিঠ দেখা যায় ওটা হচ্ছে দুনিয়া, যার মুখ দেখা যায় ওটা হচ্ছে আখেরাত, যার পিঠ দেখা যায় ওটা হচ্ছে দুনিয়া, যার মুখ দেখা যায় সেটা হচ্ছে আখেরাত। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুরুন, আর প্রত্যেকটির তথা দুনিয়া এবং আখেরাতের সন্তান আদি রয়েছে। ফাকুনু মিন আবনাইল আখিরাতি, সুতরাং তোমরা আখেরাতের সন্তান আদি হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান আদি হও না। ফাইন্নামা ইয়াউমা, কেননা জেনে রেখে দিও আজকের দিনটা হচ্ছে আমালুন ওয়ালা হিসাবাম, আজকের দিন হচ্ছে আমলের দিন, দুনিয়ার দিনটা হচ্ছে আমলের দিন, এখানে কোনো হিসাব হবে না। ওয়ালা গদা, আর কালকের দিনটা হচ্ছে, পরকালের দিনটা হচ্ছে হিসাবুন ওয়ালা আমালা, ওটা হচ্ছে হিসাবের দিন, ওখানে কোনো আমল চলবে না। অতএব যেখানে হিসাব গ্রহণ করা হবে আমল চলবে না, ওখানের জন্য এই দুনিয়ার জীবনে তুমি কিছু আমল করে নাও, এটা চলে যাচ্ছে পিঠ দেখিয়ে, আর মুখ দেখিয়ে যেটা সামনে আছে ওটা হচ্ছে আখেরাত। সম্মানিত উপস্থিতি, অতএব আলোচনার এই অংশে আপনাদের মাঝে সবিনয় অনুরোধ জানাতে চাই যে আসুন আমরা সকলেই দুনিয়ার সন্তানাদি না হয়ে পরকালীন জীবনের সন্তানাদি হই।
আমরা সকলেই দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশকে ভুলে গিয়ে পরকালীন জীবনে নাজাত পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য কিছু কিছু সময় কিছু কিছু দান আল্লাহর পথে ব্যয় করি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররক লি ইবাদাতি আমলা সদরাকা গিনাই ওয়া সদ্দু ফাকরাকা ওয়া ইল্লাম তাফাল মালাতু শুকলান ওয়া মাসদ্দু ফাকরাকা। হে আদম সন্তান, তোমরা যদি তোমাদের জীবন হতে কিছুটা সময় আমার জন্য বের করে নাও, দানের মাধ্যমে বের করে নাও, ইবাদতের মাধ্যমে বের করে নাও, কথার মাধ্যমে বের করে নাও, কিছুটা সময় আমার ইবাদতের জন্য তোমাদের অন্তরকে খালি করে নাও, জেনে রেখে দাও, আমি তোমাদের অন্তরকে ধন দিয়ে পূর্ণ করে দিব। আর যত দারিদ্রতার পথ রয়েছে যাবতীয় দারিদ্রতার পথকে আমি বন্ধ করে দিব। আর যদি তোমরা এটা না করো তাহলে তোমাদের হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দিব। আর যত দারিদ্রতার পথ রয়েছে সমস্ত দারিদ্রতার পথকে আমি উন্মুক্ত করে দেব। অতএব যদি আমরা আল্লাহর পথে ব্যয় করি, আল্লাহ আমাদের অন্তরকে ধনবান করে দিবেন, অভাব অনটনকে বন্ধ করে দিবেন। আর যদি ব্যয় না করি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ব্যস্ততা দিবেন, কোটি টাকা ডান হাতে কামাই করব, বাম হাত দিয়ে কোটি টাকা চলে যাবে, আজকে সমস্যা কালকেও সমস্যা, কোটি টাকা আয় করেও ওই 5,000 টাকা আয় করে যিনি সুখী রয়েছেন ওর মতো সুখী আমি থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, অতএব আলোচনার শেষ অংশে আপনাদের নিকটে সবিনয় অনুরোধ, আসুন আমরা আমাদের আপনজনদের নাজাতের জন্য, আপনজনদের পরকালীন মুক্তির জন্য, কবরের আজাব হতে মুক্তি পাওয়ার জন্য আমরা কিছু কিছু দানের অভ্যাস গড়ে তুলে আমাদের সন্তানাদি স্বামী যারা বিদেশে রয়েছে, ভাই বিদেশে রয়েছে, তাদের নাজাতের জন্য প্রতিদিন খাদ্য তালিকা হতে যদি 5 টাকা উঠিয়ে রাখি, আমার খাদ্য তালিকায় যদি 150 টাকা বাজার থাকে, 145 টাকা বাজার করে যদি 5 টাকা উঠিয়ে রাখি আমার স্বামীর জন্য, আমার সন্তানের জন্য, তাহলে মাসে গিয়ে 150 টাকা আমি দান করতে পারবো, সপ্তাহে 50 টাকা মসজিদের কোটায় দান করতে পারবো। কিন্তু আমরা করি না কেন, কিসের জন্য করি না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুক, আমরা যেন অন্তত ওই মসজিদের মেম্বারে, মসজিদের কোটাতে সাপ্তাহিক দানটা করতে পারি। কালেকশন দান আমি আপনাদের মাঝে করব না, দান করেন আর না করেন এটা বড় কথা নয়, তবে আমি আপনাদের মাঝে একটা ঘোষণা দিতে চাই, যেহেতু আমি হাদিসটা জীবনে পড়ে প্রথম পড়েছি, আমি আমার হাদিসটা জীবনে প্রথম পড়েছি। আপনারা জানেন আমার একজন ছেলে সন্তান রয়েছে, তিনি অসুস্থ, আর আমার মাতা রয়েছেন, তিনিও আমি শুনলাম তিনি অসুস্থ এবং আমি দেখে এসেছি তিনিও অসুস্থ। আমার এই সন্তানের পক্ষ হতে এবং আমার মায়ের পক্ষ হতে আমি আপনাদের মাঝে উন্মুক্ত, আপনাদের উদ্বুদ্ধ করার জন্য, দানের প্রতি উৎসাহ সৃষ্টি করার জন্য প্রকাশ্য একটা দান দিতে চাই। আমি 1 বস্তা সিমেন্ট মাটি আপনাদের এই মসজিদে আমি দান করব, এটা আমি নিয়ত করেছি খুতবার পূর্বেই, সাথে সাথে আমার ওয়াইফ, তার কপালটা অনেক ভালো কি মন্দ বলতে পারবো না, তার এই বয়সেই 38 বছর বয়সে তার মা দুনিয়া থেকে চলে গিয়েছে, এখান থেকে 1 বছর পূর্বে তিনি তার মা হারাপ, এই জন্য আমার স্ত্রীও নিয়ত করেছেন যে হাদিসটি শোনার পরে তিনি বলছেন তাহলে আমিও আমার মায়ের নামে 200 টাকা দান করব। অতএব আমি আমার সন্তান এবং মায়ের পক্ষ হতে 1 বস্তা সিমেন্ট মাটি, আমার স্ত্রী তার মায়ের কবরের নাজাতের জন্য, পরকালীন মুক্তির জন্য 200 টাকা দান করবেন। অতএব এই টোটালে 2টা দানের ঘোষণা আমি আপনাদের মাঝে দিলাম, সাথে সাথে আপনারা যারা এখানে রয়েছেন আজকে দান করতে হবে কথা আমি বলিনি, সবাই দানের অভ্যাস গড়ে তোলেন, মসজিদের কোটায় 10 টাকা 20 টাকা দিবেন, সকলে খালি হাতে আসেন, খুবই খারাপ লাগে, সকলে 10 টাকা করে নিয়ে আসলে 200 মানুষ 2,000 টাকা ওঠে, অনেক সময় 500 টাকাও কোটায় পাওয়া যায় না, এটা খুবই খারাপ লাগে। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের সন্তানের মঙ্গলের জন্য, আপনাদের স্বামীরা বিদেশ রয়েছে তাদের মঙ্গলের জন্য আপনারা সাপ্তাহিক একটা দান তাদের মঙ্গলের জন্য আপনারা নির্ধারণ করুন, 50 টাকা 100 টাকা 20 টাকা আপনারা নির্ধারণ করুন এবং এটা কোটায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি দান করো, তৌফিক দান করো, এবং এই দানের বিনিময়ে আমরা যেন দুনিয়াতে ভালো থাকতে পারি, পরকালীন জীবনে মুক্তি পেতে পারি, সে তৌফিকও তুমি আমাদের দান করো। আল্লাহ আমরা যেন সঠিক হেদায়েত পাই, সে তৌফিকও তুমি দান করো। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।